প্রিয় শিক্ষার্থীরা, মনোবিজ্ঞানের অনলাইন ভার্চুয়াল ক্লাস নিয়ে আবারও হাজির হয়েছি আমি মনিরা রহমান মনি, প্রভাষক মনোবিজ্ঞান বিভাগ, চিত্রা মহিলা ডিগ্রি কলেজ, 13 খাদা, খুলনা। আশা করি আমার মনোবিজ্ঞানের সকল ছাত্রছাত্রী, তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো এবং নিরাপদে আছো। আর তোমাদের সুস্থতা কামনা করে আজ আমি আমার ক্লাস শুরু করছি। আজকে আমার আলোচ্য বিষয় মনোভাব পরিবর্তন প্রক্রিয়া। তাহলে আমার আজকের আলোচ্য বিষয় কি? মনোভাব পরিবর্তন প্রক্রিয়া, অর্থাৎ কিভাবে আমাদের মনোভাব পরিবর্তন হয় সে বিষয়ে আজকে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীরা, আমরা আগে মনোভাব পূর্বের ক্লাসে দেখেছি যে মনোভাবের বৈশিষ্ট্যতে যে মনোভাব জন্মগত নয়, মনোভাব শিক্ষালব্ধ একটি আচরণ। কোনো বিষয়ের প্রতি, কোনো ব্যক্তির প্রতি বা কোনো ঘটনার প্রতি যখন আমাদের ইতিবাচক বা নেতিবাচক একটা মনোভাব তৈরি হয়ে যায়, সেই মনোভাবটা অপেক্ষাকৃত স্থায়ী হয়। আর যদিও এই মনোভাবটা অপেক্ষাকৃত স্থায়ী হয়, এই মনোভাবটা কিন্তু সারা জীবনের জন্য নয়, মনোভাবটা সময়ের প্রেক্ষিতে পরিবর্তন হয়ে যায়। অর্থাৎ সমাজ সংস্কৃতিতে যখন পরিবর্তন আসে, পারিপার্শ্বিক অবস্থার মধ্যে যখন পরিবর্তন আসে, ব্যক্তি জীবনের বিভিন্ন ঘটনা বা বিষয়ে যখন পরিবর্তন ঘটে, তখন মনোভাবেরও পরিবর্তন হয়ে যায়। আন্তঃব্যক্তিক সম্পর্কের মাধ্যমে যখন আমাদের মনোভাব গঠিত হয়, মনোভাবের পরিবর্তনটাও কিন্তু আন্তঃব্যক্তিক সম্পর্কের মাধ্যমে হয়ে থাকে। অর্থাৎ যখন আমরা একজন আরেকজনের সাথে যোগাযোগ করছি, মেলামেশা করছি, তখন ওই বিভিন্ন ব্যক্তি, ঘটনা বা বস্তু সম্পর্কে আমাদের ইতিবাচক বা নেতিবাচক মনোভাব গঠিত হয়। আবার এই মনোভাব পরিবর্তনটাও কিন্তু একজন আরেকজনের সাথে যখন মেলামেশা করছি, যোগাযোগ করছি, তার মাধ্যমেও কিন্তু পরিবর্তনটা হয়ে থাকে। আর এই মনোভাবের পরিবর্তনটা ব্যক্তিকে তার সমাজ ও পরিবেশের সাথে খাপ খাইয়ে চলতে সাহায্য করে। সাধারণত মনোভাব দুইভাবে পরিবর্তন হয়। এক, আমরা সরাসরি রিওয়ার্ড বা রেইনফোর্স, যাকে আমরা পুরস্কার বলি, এই রিওয়ার্ড বা রেইনফোর্স বা পুরস্কারের মাধ্যমে সরাসরি আমরা মনোভাবকে পরিবর্তন করতে পারি। ধরো কোনো একজন ছাত্র বা ছাত্রীর পড়াশোনার প্রতি নেতিবাচক একটা মনোভাব রয়েছে। এখন আমরা যদি বিভিন্ন শিক্ষণ প্রক্রিয়ার মাধ্যমে তাকে পুরস্কৃত করা হয়, তাকে রিওয়ার্ড বা রেইনফোর্স দেওয়া হয়, তাহলে তার পড়াশোনার প্রতি একটা ইতিবাচক মনোভাব তৈরি হয়ে যাবে। অর্থাৎ আমরা মনোভাবটাকে, নেতিবাচক মনোভাবটাকে ইতিবাচক মনোভাবে রূপান্তর করতে পেরেছি, অর্থাৎ মনোভাবটাকে পরিবর্তন করতে পেরেছি। আরেকটি যেটি উপায় হলো পারস্পরিক ক্রিয়া। অর্থাৎ একজন আরেকজনের সাথে যে পারস্পরিক ক্রিয়া হয় বা যোগাযোগ করি, তার মাধ্যমেও কিন্তু আমাদের মনোভাবটা পরিবর্তন হয়ে থাকে। ধরো তুমি তোমার কোনো বন্ধুকে পছন্দ করলে, অর্থাৎ তার প্রতি তোমার একটা ইতিবাচক মনোভাব তৈরি হয়ে গেল। কিন্তু তোমার বন্ধু হঠাৎ করে সে এমন এক আচরণ করলো যেটা তোমার ভালো লাগলো না, তোমার পছন্দ হলো না, তোমার ব্যক্তিত্ব বৈশিষ্ট্যের সাথে তার কাজটা মিলল না, তখন তোমার বন্ধুর প্রতি মনোভাবটা পরিবর্তন হয়ে যাবে। তাহলে আমরা বলতে পারি যে মনোভাবটা আমাদের সবসময় একই রকম থাকে না, মনোভাবটা আমাদের সময়ের প্রেক্ষিতে, পরিস্থিতির প্রেক্ষিতে মনোভাবটা পরিবর্তন হয়ে যায়। এই মনোভাব পরিবর্তন আমাদের কিভাবে ঘটে, এই বিষয়টি নিয়ে প্রথম গবেষণা করেন সমাজবিজ্ঞানী হবল্যান্ড ও নিউকম্প। তাহলে আমরা দেখতে পেলাম যে এই মনোভাব পরিবর্তনের ক্ষেত্রে প্রথম যারা গবেষণা করেন তারা হলো হবল্যান্ড ও নিউকম্প। সমাজ মনোবিজ্ঞানীদের বিভিন্ন ধরনের গবেষণা থেকে বিভিন্ন এই মনোভাব পরিবর্তনের বিভিন্ন তত্ত্বের উদ্ভব ঘটে। তোমাদের বইয়ে যদিও সীমিত আকারে এই মনোভাব পরিবর্তন প্রক্রিয়ার তত্ত্বগুলি আলোচনা করা আছে, তাদের মধ্যে থেকে আজকে একটি তত্ত্ব আলোচনা করব, হাইডার ও নিউকম্পের। হাইডার 1964 সালে এবং নিউকম্প 1959 সালে একটি মতবাদ প্রদান করেন। সে মতবাদটি হলো ভারসাম্য মতবাদ। আমি আবারও বলছি, সে মতবাদটি হলো ভারসাম্য মতবাদ, অর্থাৎ ব্যালেন্স থিওরি। ভারসাম্য মতবাদ অর্থাৎ ব্যালেন্স থিওরি। প্রিয় শিক্ষার্থীরা, একটু লক্ষ্য রাখবে এখানে যে ভারসাম্য মতবাদকে প্রদান করেছেন
বা ভাষ্যম্য মতবাদের ইংরেজি প্রতিশব্দ কি, এই বিষয়গুলি ছোট প্রশ্ন আকারে আসতে পারে বা এমসিকিউ আকারে আসতে পারে। তাহলে আমরা দেখে নিই একটু, আবার একটু দেখে নিই যে হাইডার 1964 সালে এবং নিউকম 1959 সালে এই ভাষ্যম্য মতবাদটি প্রদান করেন, অর্থাৎ ব্যালেন্স থিওরি প্রদান করেন। এই ভাষ্যম্য মতবাদটি আলোচনা করতে গেলে শিক্ষার্থীরা তোমাদের কিছু বিষয় জানতে হবে। আমরা এর আগের ক্লাসে দেখেছি যে মনোভাবের তিনটি উপাদান রয়েছে। এই তিনটি উপাদান কি কি? অবহিতিমূলক, দ্বিতীয় অনুভূতিমূলক, তৃতীয় ক্রিয়ামূলক। অর্থাৎ কোনো বিষয় বা ব্যক্তি বা বস্তু সম্পর্কে যখন আমার একটা মনোভাব গঠিত হবে, সেই মনোভাবের ভিতরে তিনটি মনোভাব গঠনের ক্ষেত্রে তিনটি উপাদান কাজ করবে। এক অবহিতিমূলক, অনুভূতিমূলক এবং ক্রিয়ামূলক, এর সমন্বয়ে কিন্তু মনোভাব গঠিত হবে। আমরা অবহিতিমূলক উপাদানে কি জেনেছি যে অবহিতিটা হলো যে কোনো ব্যক্তি, কোনো বস্তু বা কোনো ঘটনা সম্পর্কে আমার একটি জ্ঞান, ভালো মন্দ, পছন্দ অপছন্দ বা ওই বিষয় সম্পর্কে আমার যাবতীয় তথ্য বা জ্ঞানই হলো অবহিতিমূলক উপাদান। এবং যখন আমি কোনো ব্যক্তি সম্পর্কে বা বস্তু সম্পর্কে, বিষয় সম্পর্কে ভালো মন্দ একটা জ্ঞান লাভ করব, এই ভালো মন্দ জ্ঞান লাভ করার ফলে আমার ওই ব্যক্তি বা বস্তুটার প্রতি যে অনুভূতি কাজ করবে, অর্থাৎ ভালো লাগা, হ্যাঁ ভালো লাগার যে অনুভূতি বা অপছন্দের যে অনুভূতি, মন্দ মন্দ যে একটা অনুভূতি, খারাপ একটা অনুভূতি, এই অনুভূতিগুলোকে অনুভূতিমূলক উপাদানের ভিত্তিতে আলোচনা করা যায়। আর ক্রিয়ামূলকটা হলো যখন আমার অনুভূতিটা তৈরি হয়ে গেল, যে ভালো লাগা বা খারাপ লাগা অনুভূতি যে আমার তৈরি হয়ে গেল, এই ভালো লাগা খারাপ লাগা অনুভূতির উপরে ভিত্তি করে আমি যে আচরণটা করব, সেই আচরণটা হলো ক্রিয়ামূলক। তাহলে আমরা শিক্ষার্থীরা আমরা বলতে পারি যে মনোভাব গঠনের ক্ষেত্রে যে তিনটি উপাদান কাজ করে তা হলো, এক নম্বর হলো অবহিতিমূলক, দ্বিতীয় হলো অনুভূতিমূলক এবং তিন নম্বর হলো ক্রিয়ামূলক। প্রিয় শিক্ষার্থীরা, ভাষ্যম্য মতবাদের মূল কথা হলো মানুষ সবসময় তার অবহিতিমূলক কাঠামোর মধ্যে একটি ভাষ্যম্য খোঁজে, এবং যখন কাঠামোর মধ্যে ভাষ্যম্যহীনতার সৃষ্টি হয় তখনই মনোভাবের পরিবর্তন ঘটে। শিক্ষার্থীরা, আমি আবার একটু পড়ে দিচ্ছি ভাষ্যম্য মতবাদের মূল কথাটা। ভাষ্যম্য মতের মূল কথাটা হলো মানুষ সবসময় তার অবহিতিমূলক কাঠামোর মধ্যে একটি ভাষ্যম্য খোঁজে, এবং যখন কাঠামোর মধ্যে ভাষ্যম্যহীনতার সৃষ্টি হয় তখনই মনোভাবের পরিবর্তন ঘটে। সমাজ মনোবিজ্ঞানী হাইডারের মতে, আমরা হাইডারের মতবাদটি আলোচনা করছি, হাইডারের মতে এই অবহিতির ভারসাম্যপূর্ণ অবস্থায় সকল উপাদান সামঞ্জস্যপূর্ণ থাকে এবং ব্যক্তি কোনোরূপ চাপ অনুভব করে না। ব্যক্তির মধ্যে যদি কোনো উপাদানের অভাব ঘটে তাহলে তার মধ্যে মানসিক চাপ সৃষ্টি হয় এবং মানসিক চাপ অপসারণের জন্যে তার মধ্যে এক প্রকার তাগিদ অনুভব হয় এবং এর ফলে মনোভাবের পরিবর্তন ঘটে। আমি আবার একটু বলে দিচ্ছি তোমাদের যে হাইডারের মতে অবহিতির ভারসাম্যপূর্ণ অবস্থায় সকল উপাদান সামঞ্জস্যপূর্ণ থাকে এবং ব্যক্তি কোনোরূপ চাপ অনুভব করে না। ব্যক্তির মধ্যে যদি কোনো উপাদানের অভাব ঘটে তাহলে তার মধ্যে মানসিক চাপ সৃষ্টি হয় এবং মানসিক চাপ অপসারণের জন্য তার মধ্যে এক প্রকার তাগিদ অনুভব হয় এবং এই তাগিদ অনুভব হওয়ার ফলে কিন্তু তার মনোভাবের পরিবর্তন ঘটে। প্রিয় শিক্ষার্থীরা, আমি বোর্ডে এই বিষয়টি লিখে দিলাম। এই বিষয়টি অর্থাৎ ভারসাম্য মতবাদের মূল কথাগুলি তোমাদের একটু লক্ষ্য রাখতে হবে, এবং যে বিষয়গুলি আমি হাইলাইট করে দিয়েছি, অর্থাৎ লাল কালি দিয়ে নিচে আন্ডারলাইন করে দিয়েছি,
এই বিষয়গুলি একটু লক্ষ্য রাখবে। আর পরীক্ষাতে তোমাদের যখন প্রশ্ন আসবে, উদ্দীপকে এমনও থাকতে পারে, শুধু থাকতে পারে যে অবহিতিমূলক কাঠামোর মধ্যে একটি পরিবর্তন আসবে। এই অবহিতিমূলক কাঠামোর যখন কথাটা উল্লেখ থাকবে, তখন তোমরা হাইডারের এই ভারসাম্য মতবাদটি আলোচনা করবে। প্রিয় শিক্ষার্থীরা, চলো আমরা এখন হাইডারের মতবাদটির ব্যাখ্যাটা জেনে নিই। হাইডার তার মতবাদ ব্যাখ্যা করার জন্যে বেশ কিছু প্রতীক ব্যবহার করেছেন। এই প্রতীকগুলো আমরা একটু জেনে নিই। পি দিয়ে, পি সমান এক ব্যক্তি, ও ও দিয়ে অন্য ব্যক্তিকে বোঝানো হয়েছে, এবং এক্স দিয়ে একটি বিষয়কে বোঝানো হয়েছে। তাহলে হাইডার কি প্রতীক ব্যবহার করেছেন? পি দিয়ে ব্যক্তিকে ব্যবহার করেছেন, ও দিয়ে অন্য ব্যক্তিকে বুঝিয়েছেন, এবং এক্স দিয়ে একটি বিষয়কে বুঝিয়েছেন। আমরা একটি চিত্রের সাহায্যে এই বিষয়গুলি একটু জেনে নিই। আমরা প্রথমে যাব চিত্র একে। চিত্র একে আমরা দেখব ভারসাম্য অবস্থা এবং ভারসাম্যহীন অবস্থা, অর্থাৎ হাইডার তার প্রতীকের মাধ্যমে তার মতবাদটা ব্যাখ্যা করেছে, ভারসাম্যপূর্ণ অবস্থা এবং ভারসাম্যহীন অবস্থা। তাহলে ভারসাম্যপূর্ণ অবস্থায় আমরা যেটা দেখতে পাচ্ছি যে পি একটি ব্যক্তি এবং ও অন্য ব্যক্তির প্রতি তার একটা ইতিবাচক মনোভাব রয়েছে। এখানে শিক্ষার্থীরা একটু খেয়াল করো, এই যে এখানে আমি প্লাস চিহ্ন দিয়েছি, এই প্লাস চিহ্ন দিয়ে আমি বুঝিয়েছি যে পির প্রতি, পি ওর প্রতি একটি ইতিবাচক মনোভাব রয়েছে। এই চিহ্নগুলি একটু তোমাদের খেয়াল রাখতে হবে। এই চিহ্নের উপরে ভিত্তি করেই আমরা বুঝব যে এক ব্যক্তির সাথে আর এক ব্যক্তি অন্য ব্যক্তির প্রতি একটি ইতিবাচক বা নেতিবাচক মনোভাব রয়েছে। এই বিষয়গুলি তাহলে এই প্রথম চিত্রে আমরা ভারসাম্য অবস্থায় যেটা দেখতে পাই যে পি অন্য ব্যক্তি ওর প্রতি একটি ইতিবাচক মনোভাব রয়েছে, এবং পি এই যে একটি বিষয়ের প্রতি তার একটি ইতিবাচক মনোভাব রয়েছে, এবং ও অন্য ব্যক্তিরও এই বিষয়ের প্রতি একটি ইতিবাচক মনোভাব রয়েছে। তাহলে আমরা ভারসাম্য অবস্থায় কি দেখতে পেলাম? যে পি এবং ও দুজনের প্রতি একটি ইতিবাচক মনোভাব রয়েছে, এবং একই বিষয়ের প্রতি দুজনেরই ইতিবাচক মনোভাব রয়েছে। আর ভারসাম্যহীন অবস্থায় পি ব্যক্তি অন্য ব্যক্তি ওয়ের প্রতি তার ইতিবাচক মনোভাব রয়েছে, এবং পি ব্যক্তি তার একটি বিষয়ের প্রতি ইতিবাচক মনোভাব রয়েছে, কিন্তু অন্য ব্যক্তি ওয়ের এই বিষয়টির প্রতি নেতিবাচক মনোভাব রয়েছে। যখনই দুজনের পছন্দটা মিলবে না, তখনই ভারসাম্যপূর্ণ ভারসাম্যহীন অবস্থার সৃষ্টি হবে। আর এই ক্ষেত্রে পি তার ভারসাম্য আনার জন্যে তার অবকাঠামোগত দিক থেকে যখন ভারসাম্যহীনতার সৃষ্টি হয়ে যাবে, তখন তার মধ্যে ভারসাম্য আনার জন্যে পি হয় ওকে অপছন্দ করবে, না হয় এই যে বিষয়টি, এই বিষয়টিকে অপছন্দ করবে। তাহলে আমরা একটি উদাহরণের মাধ্যমে দেখতে পারি যে এই উদাহরণটা যদি আমরা ব্যক্তিকে ব্যক্তির নাম হিসাবে দেখি, যে এখানে আমি একটি নাম ধরে নিলাম রত্না, এই পাশে আরেকটি নাম ধরে নিলাম সুমাইয়া, রত্না সুমাইয়া, এবং বিষয় ধরে নিলাম লাল রং, এক্ষেত্রে দেখো যে ভারসাম্য অবস্থায়, ভারসাম্যপূর্ণ অবস্থায় আমি কি দেখব যে রত্না, আমরা দেখতে পাচ্ছি যে রত্না সুমাইয়াকে পছন্দ করে, অর্থাৎ এখানে প্লাস চিহ্ন রয়েছে, তার মানে রত্না সুমাইয়াকে পছন্দ করে, অর্থাৎ রত্না সুমাইয়ার প্রতি ইতিবাচক মনোভাব রয়েছে, এবং রত্না লাল রংকে পছন্দ করে, সুমাইয়াও লাল রংটাকে পছন্দ করে। এই ক্ষেত্রে তাদের পছন্দের মিল রয়েছে এবং একটি ভারসাম্যপূর্ণ অবস্থা বিরাজ করবে। আর এই ক্ষেত্রটাকে আমরা দেখতে পাচ্ছি যে ভারসাম্যহীন অবস্থায় যে রত্না সুমাইয়াকে পছন্দ করে,
রত্না লাল রং পছন্দ করে কিন্তু সুমাইয়া লাল রংটাকে পছন্দ করে না। তো যখনই দুজনে পছন্দটা মিলবে না তখনই এই রত্নার ভিতরে একটা ভারসাম্যহীন অবস্থা কাজ করবে এবং রত্না তার এই ভারসাম্যহীন অবস্থা থেকে মুক্তি পাওয়ার জন্যে, মানসিক চাপ থেকে মুক্তি পাওয়ার জন্যে হয় রত্না সুমাইয়াকে অপছন্দ করবে, না হয় এই যে লাল রংটাকে সে অপছন্দ করবে। তাহলে আমরা এই চিত্রটা থেকে দেখতে পাচ্ছি যে যখন ভারসাম্য অবস্থা থেকে ভারসাম্যহীন অবস্থা তৈরি হবে তখন এই ভারসাম্যহীন অবস্থা থেকে মুক্তি পাওয়ার জন্যে তাকে একটি বিষয়ের প্রতি হয় পছন্দ করতে হবে না হয় অপছন্দ করতে হবে। তাহলে শিক্ষার্থীরা চলো আমরা দ্বিতীয় চিত্রটা দেখে নিই। প্রিয় শিক্ষার্থীরা, চিত্র দুয়ে আমরা যেটা দেখতে পাচ্ছি যে ভারসাম্যপূর্ণ অবস্থায় পি একটি ব্যক্তি ও অন্য ব্যক্তির প্রতি ইতিবাচক মনোভাব রয়েছে, অর্থাৎ পি ওকে পছন্দ করে। হ্যাঁ, এই ক্ষেত্রে দেখো যে পি একটি বিষয় সে পছন্দ করে না, অন্য ব্যক্তি ও সেই বিষয়টি পছন্দ করে না, অর্থাৎ এই বিষয়ের প্রতি তাদের দুজনেরই নেতিবাচক মনোভাব রয়েছে। এই ক্ষেত্রেও কিন্তু একটি ভারসাম্যপূর্ণ অবস্থা তৈরি আছে। কেননা কারণ দুজন দুজনকে পছন্দ করে এবং একটা বিষয়, অর্থাৎ একটা বিষয় তারা দুজনই অপছন্দ করে, অর্থাৎ কোনো বিষয়ের প্রতি তাদের দুজনেরই নেতিবাচক মনোভাব রয়েছে, এ কারণে এখানে ভারসাম্যপূর্ণ অবস্থা তৈরি হয়েছে। এই ক্ষেত্রে দেখো ভারসাম্যহীন অবস্থায় এসে যে পি ওকে পছন্দ করে, অর্থাৎ পি ওর প্রতি একটি ইতিবাচক মনোভাব রয়েছে, কিন্তু পি একটি বিষয় পছন্দ করে না, আবার ওইদিকে ও ওই বিষয়টি পছন্দ করে, তাহলে কি হবে? এই ক্ষেত্রে একটি ভারসাম্যহীন অবস্থার সৃষ্টি হবে। আমরা একটু সহজ একটি উদাহরণ দিয়ে আমরা বিষয়টা একটু দেখে নিই। সাপোজ এখানে ধরে নিলাম পি এর ক্ষেত্রে রত্না নামটি ধরে নিলাম, রত্না, আর ও এর ক্ষেত্রে ধরে নিলাম সুমাইয়া। রত্না সুমাইয়া এবং বিষয়টি আমরা ধরে নিলাম মিষ্টি। তাহলে চিত্র দুয়ে ভারসাম্যপূর্ণ অবস্থায় শিক্ষার্থীরা একটু খেয়াল করো যে রত্না সুমাইয়াকে পছন্দ করে, অর্থাৎ রত্না সুমাইয়ার প্রতি ইতিবাচক মনোভাব রয়েছে, এবং এদিকে দেখো রত্না মিষ্টি পছন্দ করে না, সুমাইয়াও মিষ্টি পছন্দ করে না। তাহলে তাদের মধ্যে দুজনেই যেহেতু মতামতের মিল আছে, মনোভাবের একটা মিল রয়েছে, তাহলে এই ক্ষেত্রে তাদের একটি ভারসাম্যপূর্ণ অবস্থা বিরাজ করবে। এই ক্ষেত্রে ভারসাম্যহীন অবস্থা আমরা দেখতে পাচ্ছি যে রত্না সুমাইয়াকে পছন্দ করে, অর্থাৎ রত্না সুমাইয়ার প্রতি ইতিবাচক মনোভাব রয়েছে। এই ক্ষেত্রে রত্না মিষ্টি পছন্দ করে না, কিন্তু সুমাইয়া মিষ্টি খেতে খুব পছন্দ করে। তাহলে রত্নার ভিতরে একটা ভারসাম্যহীন অবস্থার সৃষ্টি হবে যে আমি মিষ্টি খেতে পছন্দ করি না, কিন্তু সুমাইয়া মিষ্টি খেতে পছন্দ করে। তাহলে তার এই ভারসাম্যহীনতাটা দূর করার জন্যে সে কি করবে? হয় সুমাইয়াকে অপছন্দ করবে, না হয় সে মিষ্টি খাওয়াটা পছন্দ করবে। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি যে রত্না তার ভারসাম্য ফিরিয়ে আনার জন্য কি করবে? হয় সুমাইয়াকে অপছন্দ করবে, সুমাইয়াকে পছন্দ করা বাদ দেবে, না হয় সে মিষ্টি খেতে পছন্দ করবে, অর্থাৎ মিষ্টিটা সে পছন্দ হিসাবে মেনে নেবে। তাহলে তার ভিতরে মানসিক চাপটা কমে যাবে এবং একটি ভারসাম্যপূর্ণ অবস্থার তৈরি হবে। তাহলে শিক্ষার্থীরা আমরা পরবর্তী চিত্রটা একটু দেখে নেই যে তিন নম্বর চিত্রটাতে কিভাবে হাইডার তার মতবাদটা ব্যাখ্যা করেছে। প্রিয় শিক্ষার্থীরা, চিত্র তিনি আমরা যেটা দেখতে পাই যে ভারসাম্যপূর্ণ অবস্থায় পি একটি ব্যক্তি ও অন্য ব্যক্তিকে পছন্দ করে না, অর্থাৎ পি ও এর প্রতি নেতিবাচক মনোভাব রয়েছে। শিক্ষার্থীরা একটু খেয়াল করো, দেখো এখানে আমি মাইনাস চিহ্ন দিয়েছি, এই মাইনাস চিহ্ন দিয়ে নেতিবাচক বা অপছন্দ বিষয়টাকে তুলে ধরা হয়েছে। তাহলে পি ও এর প্রতি কি নেতিবাচক মনোভাব রয়েছে, এবং এখানে এক্স একটি বিষয়,
রয়েছে যেখানে পি একটি বিষয়কে পছন্দ করে কিন্তু ও সেই বিষয়টিকে পছন্দ করে না। তাহলে এখানে একটু খেয়াল করো যে পি যেহেতু ও এর প্রতি একটি নেতিবাচক মনোভাব রয়েছে এবং যে বিষয়টা পি পছন্দ করে সেই বিষয়টা ও পছন্দ করে না, তাহলে পি এর এক্ষেত্রে কোনো কিছু আসে যায় না। যেহেতু সে একটি বিষয় পছন্দ করে, তার অপছন্দের ব্যক্তি সে বিষয়টাকে অপছন্দ করে, তাহলে তার মধ্যে সেটা কোনো মানসিক চাপের সৃষ্টি করবে না। তাহলে এখানে একটা ভারসাম্যপূর্ণ অবস্থা থাকবে। আর এখানে দেখো ভারসাম্যহীন অবস্থায় কি দেখা যাচ্ছে যে পি একটি ব্যক্তি সে ও অন্য ব্যক্তির প্রতি নেতিবাচক মনোভাব রয়েছে এবং পি একটি বিষয় এক্সের প্রতি যেমন ইতিবাচক মনোভাব রয়েছে পছন্দ করে, আবার ও সেই বিষয়টি পছন্দ করে। অর্থাৎ এখানে পি যেহেতু ওকে পছন্দ করে না, সেই ক্ষেত্রে পি যে বিষয়টি পছন্দ করে ও সেই বিষয়টিকে পছন্দ করে, সেই ক্ষেত্রে পি এর মধ্যে একটি ভারসাম্যহীন অবস্থা দেখা দিবে, একটা মানসিক চাপ সৃষ্টি হবে। কেননা তার মতে মনে হবে যে আমি যে জিনিসটা পছন্দ করি আমার অপছন্দের ব্যক্তিও সেই জিনিসটা কেন ব্যবহার করছে বা কেন পছন্দ করছে, হ্যাঁ এই বিষয়টা তার মধ্যে একটা মানসিক চাপ সৃষ্টি করবে। এবং ভারসাম্য আনার জন্যে এই পি কী করবে, এই ওকে হয় পছন্দ করবে না হয় সে ওই বিষয়টিকে অপছন্দ করবে। আমরা একটু সহজ উদাহরণ দিয়ে আবার একটু দেখে নেই। শিক্ষার্থীরা আমরা একটু সহজ উদাহরণ দিয়ে একটু দেখে নেই। এখানে যেমন রত্না, এখানে সুমাইয়া এবং বিষয়টি আমরা ধরি নীল রং। তাহলে শিক্ষার্থীরা একটু খেয়াল করো যে রত্না সুমাইয়াকে পছন্দ করে না, অর্থাৎ রত্না সুমাইয়ার প্রতি একটি নেতিবাচক মনোভাব রয়েছে। এই রত্না নীল রঙকে খুব পছন্দ করে কিন্তু সুমাইয়া নীল রঙকে পছন্দ করে না। এখানে যেহেতু রত্না নীল রঙটাকে পছন্দ করে সুমাইয়া পছন্দ করে না, তাতে রত্নার কিছু সমস্যা হবে না। কেননা কারণ রত্না সুমাইয়াকে পছন্দ করে না এবং সে কি পছন্দ করলো বা অপছন্দ করলো তার বিষয়টা এখানে আসবে না, যেহেতু সে রত্না নীল রঙটা পছন্দ করে সুমাইয়া পছন্দ করে না। তাহলে তার রত্নার ভিতরে কি একটি ভারসাম্যপূর্ণ অবস্থা তৈরি হবে। আর ভারসাম্যহীন অবস্থায় যেটা আমরা দেখব যে রত্না সুমাইয়াকে পছন্দ করে না কিন্তু রত্না নীল রঙ পছন্দ করে সুমাইয়াও নীল রঙ পছন্দ করে। এখন রত্নার ভিতরে একটা ভারসাম্যহীন অবস্থা তৈরি হবে, একটি মানসিক চাপ তৈরি হবে যে আমি নীল রং পছন্দ করি, সুমাইয়া কেন নীল রং পছন্দ করে, আমি ওকে পছন্দ করি না, তাহলে ও কেন আমার সেই নীল রংটাকে পছন্দ করবে। তাহলে রত্নার ভিতরে একটা মানসিক চাপ তৈরি হবে, একটা ভারসাম্যহীন অবস্থা তৈরি হবে। রত্না তার মানসিক ভারসাম্য আনার জন্যে হয় সুমাইয়াকে সে পছন্দ করবে না হয় নীল রংটাকে সে পছন্দ করা বাদ দিবে। তাহলে তার মধ্যে একটা ভারসাম্যপূর্ণ অবস্থা তৈরি হবে। তাহলে শিক্ষার্থীরা চলো এবার আমরা দেখে নেই হাইডার তার 4 নম্বর চিত্রে দিয়ে মনোভাবটাকে মনোভাব পরিবর্তনের ভারসাম্য মতবাদটাকে সে কিভাবে ব্যাখ্যা করেছে। প্রিয় শিক্ষার্থীরা চলো আমরা চিত্র 4 দেখে নেই যে ভারসাম্যপূর্ণ অবস্থাটা কি আছে। তাহলে পি এখানে পি একটি ব্যক্তি ও অন্য ব্যক্তিকে পছন্দ করে না, অর্থাৎ পি ও এর প্রতি একটি নেতিবাচক মনোভাব রয়েছে। এখানে শিক্ষার্থীর একটু লক্ষ্য করো যে এখানে মাইনাস চিহ্ন দেওয়া হয়েছে, এই মাইনাস চিহ্ন দিয়ে বোঝানো হয়েছে যে পি ওর প্রতি একটি নেতিবাচক মনোভাব রয়েছে। এক্ষেত্রে বিষয়ের প্রতি বিষয় আমরা একটু দেখি যে পি একটি বিষয়কে অপছন্দ করে কিন্তু ও সেই বিষয়টিকে পছন্দ করে, অর্থাৎ পি একটি বিষয়ের প্রতি নেতিবাচক মনোভাব রয়েছে এবং অন্যদিকে ও এর সেই বিষয়টির প্রতি ইতিবাচক মনোভাব রয়েছে। তাহলে এই ক্ষেত্রে যখন ও অন্য ব্যক্তির
তার অপছন্দের মানে পি এর অপছন্দের বিষয়টির প্রতি ইতিবাচক মনোভাব থাকবে, তখন পি এর কোনো সমস্যা হবে না, কারণ পি এই অন্য ব্যক্তিটাকে অপছন্দ করে, অর্থাৎ তার প্রতি একটা নেতিবাচক মনোভাব রয়েছে। কিন্তু এই ভারসাম্যহীন অবস্থা আমরা দেখি যে পি এর ওয়ের প্রতি নেতিবাচক মনোভাব রয়েছে, অর্থাৎ পি ওকে অপছন্দ করে, কিন্তু যে বিষয়টি রয়েছে একটি বিষয়, সেই ক্ষেত্রে পি ও বিষয়টিকে অপছন্দ করে, অর্থাৎ একটি বিষয়ের প্রতি পি এরও নেতিবাচক মনোভাব রয়েছে এবং ওয়েরও কি আছে অন্য ব্যক্তির সেই বিষয়টির প্রতি নেতিবাচক মনোভাব রয়েছে। তো এই ক্ষেত্রে পি এর মধ্যে একটা ভারসাম্যহীন অবস্থার সৃষ্টি হবে, অর্থাৎ মানসিক একটা চাপ সৃষ্টি হবে যে পি ওকে দেখতে পারে না, পি ওকে দেখতে পারে না, কিন্তু পি যে বিষয়টিকে অপছন্দ করে ও সেই বিষয়টিকে অপছন্দ করে, এই কারণে তার মধ্যে একটা মানসিক চাপ সৃষ্টি হবে এবং ভারসাম্যহীন একটা অবস্থার সৃষ্টি হবে। আমরা একটু সহজ উদাহরণ দিয়ে আমরা বিষয়টি একটু বুঝে নিই। পি এর ক্ষেত্রে আমি যদি ধরে নেই রত্না, এবং এখানে ও এর ক্ষেত্রে যদি আমি ধরে নেই সুমাইয়া, এবং এই এক্স এর এই বিষয়টাকে যদি আমি ধরে নেই শাড়ি পরা, এই ক্ষেত্রটাতে ধরে নেই রত্না সুমাইয়া শাড়ি পরা, তাহলে আমরা শিক্ষার্থীরা একটু খেয়াল করো যে ভারসাম্যপূর্ণ অবস্থাটাতে কি হচ্ছে, যে রত্না সুমাইয়াকে অপছন্দ করে, অর্থাৎ রত্না সুমাইয়ার প্রতি নেতিবাচক মনোভাব রয়েছে, এবং একটি বিষয় যেমন শাড়ি পরা, রত্না শাড়ি পরাটা পছন্দ করে না কিন্তু সুমাইয়া শাড়ি পরা পছন্দ করে, এক্ষেত্রে রত্নার তেমন কোনো সমস্যা তৈরি হবে না, কেননা রত্না সুমাইয়াকে পছন্দ করে না কিন্তু সুমাইয়া শাড়ি পরা পছন্দ করে, তাতে তার কোনো সমস্যা তৈরি হবে না, এই ক্ষেত্রে তার একটি ভারসাম্যপূর্ণ অবস্থা বিরাজ থাকবে। আবার এই ক্ষেত্রে দেখো যে রত্না সুমাইয়াকে অপছন্দ করে বা সুমাইয়ার প্রতি একটি নেতিবাচক মনোভাব রয়েছে, কিন্তু রত্না শাড়ি পরা পছন্দ করে না, সুমাইয়াও শাড়ি পরা পছন্দ করে না, এই ক্ষেত্রে দেখা যাবে দুজনের পছন্দটা মিলে গেছে। যখন একজন আরেকজনের প্রতি নেতিবাচক মনোভাব থাকবে, তখন সেই ক্ষেত্রে যখন পছন্দটা মিলে যাবে, তখন এই অবস্থায় একটা ভারসাম্যহীন অবস্থার সৃষ্টি হবে। এই ক্ষেত্রে যখন রত্নার মধ্যে যখন ভারসাম্যহীন অবস্থা তৈরি হবে, তখন এই রত্না তার ভারসাম্য ফিরিয়ে আনার জন্যে, মানসিক চাপ কমানোর জন্যে, সে সুমাইয়াকে হয় পছন্দ করবে, না হয় এই শাড়ি পরাটাকে সে পছন্দ করবে। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি যে রত্না হয় সুমাইয়াকে পছন্দ করবে, না হয় সে শাড়ি পরাটা পছন্দ করবে। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এই হায়দারের ভারসাম্য মতবাদটা এই চিত্রের মাধ্যমে তোমাদের ব্যাখ্যা করেছি, এবং এই ব্যাখ্যা থেকে আমরা যেটা বুঝতে পেরেছি যে মনোভাব পরিবর্তনের ক্ষেত্রে হয় ব্যক্তিকে সে পছন্দ বা অপছন্দ করবে, না হয় যে বিষয়বস্তুটার প্রতি তার ইতিবাচক বা নেতিবাচক মনোভাব রয়েছে সেই ক্ষেত্রে সে একটা পরিবর্তন আনবে। প্রিয় শিক্ষার্থীরা, চলো আমরা এবার একটু দেখে নেই যে হায়দারের মতবাদে কিছু ত্রুটি রয়েছে। তাহলে আমরা এখন যেটা জানবো হায়দারের মতবাদের ত্রুটি। শিক্ষার্থীরা, হায়দার তার মতবাদে শুধু ঋণাত্মক এবং ধনাত্মক মাত্রার অনুভূতি প্রকাশ করেছে, অর্থাৎ আমরা কি দেখতে পেয়েছি তার চিত্রের ব্যাখ্যাতে, যে শুধু ঋণাত্মক এবং ধনাত্মক অনুভূতির মাত্রা দিয়ে সে বুঝিয়েছে বিষয়গুলিকে। কিন্তু আমাদের সামাজিক জীবনে বা আমাদের বাস্তবিক জীবনে সমস্যাগুলি এত সহজ থাকে না, আমাদের সমস্যাগুলি জটিলতাপূর্ণ। তাহলে আমরা বলতে পারি যে মনোভাব পরিবর্তনের ক্ষেত্রে এই হায়দারের মতবাদ দিয়ে ব্যাখ্যা করাটা এত সহজ বিষয় নয়। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখন আলোচনা করব নিউকমের ভারসাম্য মতবাদ। সমাজ মনোবিজ্ঞানী নিউকম 1959 সালে এই ভারসাম্য মতবাদটি প্রদান করেন। নিউকমের ভারসাম্য মতবাদটি হায়দারের ভারসাম্য মতবাদেরই অনুরূপ, শুধু একটু পার্থক্য রয়েছে, তা হলো যে নিউকম বিভিন্ন ব্যক্তির মধ্যে যোগাযোগের ক্ষেত্রে ভারসাম্য মতবাদটি প্রয়োগ করেছেন। তিনি
পরিচিতির মাধ্যমে কিভাবে মনোভাব গড়ে ওঠে সে ব্যাপারে আলোকপাত করেছেন। আমি আবার একটু বলে দিচ্ছি যে নিউকম বিভিন্ন ব্যক্তির মধ্যে যোগাযোগের ক্ষেত্রে ভারসাম্য মতবাদটি প্রয়োগ করেছেন। তিনি পরিচিতির মাধ্যমে কিভাবে মনোভাব গড়ে ওঠে সে ব্যাপারে আলোকপাত করেছেন। যখন এক ব্যক্তি আরেক ব্যক্তির সাথে মিশে বা যোগাযোগ করে, তখন কোনো বিষয় সম্পর্কে যখন মনোভাব সম্পর্কিত বিভিন্ন তথ্য বিনিময় হয়, তখন ভারসাম্যহীন অবস্থা এড়িয়ে চলার একটা সুযোগ ঘটে। প্রিয় শিক্ষার্থীরা, আমরা চলো এবার একটু দেখে নেই নিউকমের ভারসাম্য মতবাদটিতে কি বলেছেন নিউকম। নিউকমের মতে, মানুষের ভারসাম্যহীন অবস্থায় দুশ্চিন্তা ও অস্বস্তির সৃষ্টি হয় এবং এই ভারসাম্যহীন অবস্থা এড়িয়ে চলার জন্য মানুষ সমতা রক্ষার চেষ্টা চালায়। নিউকমের মতবাদটি আমি আবার পড়ে দিচ্ছি যে তার মতে, মানুষের ভারসাম্যহীন অবস্থায় দুশ্চিন্তা ও অস্বস্তির সৃষ্টি হয় এবং এই ভারসাম্যহীন অবস্থা এড়িয়ে চলার জন্যে মানুষ সমতা রক্ষার চেষ্টা চালায়। নিউকম এই সমতা রক্ষার মানসিক চাপকে স্ট্রেইন টুয়ার্ড সিমেট্রি বলে অভিহিত করেছেন। আমি আবার বলছি, এই সমতা রক্ষার মানসিক চাপকে স্ট্রেইন টুয়ার্ড সিমেট্রি বলে অভিহিত করেছেন। প্রিয় শিক্ষার্থীরা, একটু লক্ষ্য করবে যে এখানে তোমাদের এক মার্কের পোর্শন হিসাবে আসতে পারে এবং এমসিকিউ হিসাবে আসতে পারে যে নিউকমের ভারসাম্য মতবাদে মানসিক চাপকে কি বলে নিউকম অভিহিত করেছেন। সেই ক্ষেত্রে তোমাদের উত্তর হবে স্ট্রেইন টুয়ার্ড সিমেট্রি। তাহলে সেই ক্ষেত্রে তোমাদের উত্তরটা কি হবে? স্ট্রেইন টুয়ার্ড সিমেট্রি। প্রিয় শিক্ষার্থীরা, চলো আমরা এবার একটু দেখে নিই এই ভারসাম্য মতবাদের উপর বেশ কিছু গবেষণা হয়েছে। প্রথমে আমরা যে গবেষণাটি দেখব তা হলো জর্ডান 1953 সালে এই ভারসাম্য মতবাদের উপর একটি গবেষণা করেন। তাহলে জর্ডানের মতে গবেষণাটা কি, যে 64টি পরিস্থিতি উপস্থাপন করেন এবং পরীক্ষকদের সেগুলি মূল্যায়ন করতে নির্দেশ দেওয়া হয়। ফলাফলে দেখা যায় যে ভারসাম্যপূর্ণ অবস্থা ভারসাম্যহীন অবস্থাগুলোর তুলনায় অধিকতর ইতিবাচকভাবে মূল্যায়িত করা হয়েছে। গবেষণাটা আমি আবার বলছি, যে 64টি পরিস্থিতি উপস্থাপন করেন এবং পরীক্ষকদের সেগুলি মূল্যায়ন করতে নির্দেশ দেন। ফলাফলে দেখা যায় যে ভারসাম্যপূর্ণ অবস্থা ভারসাম্যহীন অবস্থাগুলির তুলনায় অধিকতর ইতিবাচকভাবে মূল্যায়ন করা হয়েছে। আমরা আরেকটি গবেষণা দেখি, প্রাইস হারবার্গার ও নিউকম 1966 সালে একটি গবেষণা করেছেন। তাদের গবেষণায় কতগুলি কাল্পনিক আন্তর্ব্যক্তিক পরিস্থিতিকে কতখানি সুখকর সে সম্পর্কে মূল্যায়ন করতে পরীক্ষণ পাত্রকে নির্দেশ দেন। তারাও দেখতে পান যে এই ভারসাম্যপূর্ণ অবস্থাগুলো অপেক্ষাকৃত অধিক সুখকর হিসাবে মূল্যায়িত হয়েছে। তাহলে আমরা এই গবেষণাটা আরেকবার দেখে নিই, যে প্রাইস হারবার্গ ও নিউকম 1966 সালে তাদের গবেষণায় দেখেন কতগুলি কাল্পনিক আন্তর্ব্যক্তিক পরিস্থিতিকে কতখানি সুখকর সে সম্পর্কে মূল্যায়ন করতে নির্দেশ দেওয়া হয় পরীক্ষণ পাত্রকে। তারাও দেখতে পান যে ভারসাম্যপূর্ণ অবস্থাগুলি অপেক্ষাকৃত অধিক সুখকর হিসেবে মূল্যায়িত হয়েছে। তাহলে আমরা বলতে পারি যে যখন আমার মনোভাব কোনো একটা বিষয়ের প্রতি মনোভাব গঠিত হবে এবং সেই মনোভাব গঠনের ক্ষেত্রে যখন আমার তিনটি উপাদান থাকবে, অবহিতিমূলক উপাদান, অনুভূতিমূলক উপাদান ও ক্রিয়ামূলক উপাদান, তখন আমার অবকাঠামোতে একটা সুসামঞ্জস্যতা বিরাজ করবে, অর্থাৎ ভারসাম্যপূর্ণ অবস্থা বিরাজ করবে। আর যখনই এর মধ্যে কোনো একটি উপাদানের অভাব ঘটবে, তখনই ভারসাম্যহীনতার সৃষ্টি হবে এবং এই ভারসাম্যহীনতাকে
তখন ব্যক্তি ভারসাম্য অবস্থা ফিরিয়ে আনার জন্য তার মনোভাবের প্রতি কোনো বিষয়ের মনোভাবের প্রতি তার পরিবর্তন দেখা দিবে। তাহলে আজকে শিক্ষার্থীরা আমাদের আলোচ্য বিষয় কি ছিল, যে মনোভাবের পরিবর্তন প্রক্রিয়া। মনোভাবের পরিবর্তন প্রক্রিয়াতে আমরা আলোচনা করেছি হাইডার ও নিউপামের ভারসাম্য মতবাদ। আশা করি আমার আলোচনার বিষয়টুকু তোমরা সবাই বুঝতে পেরেছ। প্রিয় শিক্ষার্থীরা, আজকে এ পর্যন্তই আমার ক্লাস। আগামী ক্লাস হওয়া পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো। আল্লাহ হাফেজ।